বাবা, আমরা এই মত্তবাসী যারা মরতে এসেছি, তারা যারা এই মত্তদামে জন্ম নিয়েছি, তারা প্রত্যেকেই মরব। সে রাস্তার ভিখারি হোক আর কোটিপতি হোক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক, মত্তদামে এসেছি যারা মরতে এসেছি তারা। তো মরতে যখন হবেই, দুদিন আগেই মরি, এটা আপনাদেরকে বলছি না। দাদা ভাই বন্ধু যারা আছেন তারা আমার কথাটা শুনবেন। যদি আমার মতো পাল্লায় কেউ পড়ে থাকেন তাহলে মরাটাই ভালো। যদি বলেন কি করে, লকডাউনে গেল শিল্পীদের, অনেক শিল্পী মারাও গেছে, কামাই রুজি নাই বাবা। যেই লকডাউনটা পার হলো, গান একটু খুললো, গান করতে গেছি, বাড়িতে এসে দেখি আমার বউ, বউ বোঝেন তো, মানে আমার নিজের অর্ধঙ্গিনী, নিজের সহধর্মিনী, নিজের প্রেমিনী, আল্লাদিনী, সুহাগিনী, গৃহিণী, কামিনী। কারণ যে যাকে বিয়ে করেছেন, 24 ঘন্টায় 24.5টা সম্বন্ধ হয়, আর আমরা 24 ঘন্টায় একটাই সম্বন্ধ, কি আমার বউ। না, সবসময় বউ ভাবা যাবে না, বউ ভাবার একটা টাইম আছে, জেনে নেবেন যার যার গুরুর কাছে। আর যদি বলেন আপনি বলে দেন, তাহলে আমি বলে দিতে পারি। কারণ গুরুদেব বাড়িতে আসলে কাপড় চুপড় দিতে হবে, আত্মীয় স্বজন নিমন্ত্রণ করতে হবে, গুরু ভাই নিমন্ত্রণ করতে হবে, নতুন বস্ত্র কিনতে হবে, 1,000 টাকা খরচা করে গুরু ধরে তারপরে শুনতে পারবেন। আর আমাকে মাত্র 100 টাকা দিলে আমি ওটা কয়ে দিব। নট গুরু, কোনো গুরুর খাওয়া নাই, ধরে নেবেন টেরিকট গুরু, হ্যাঁ, বা রানিং গুরু, আজকে বললো একটু পরেই নাই, ওটা তো রানিং গুরু। আর একটা আছে চিরস্থায়ী, বন্যার দিনে দেখবেন থাকার জায়গা নেই, গুরু আইসা হাজির, নো মরয়ান কোন জায়গায় থাকবে দিবা যাও। এইবার তো ওই লকডাউন খুলছে, বাড়িতে আসছি, এসে দেখি হঠাৎ করে বোর কান দোতলায় ফুটা করছে, আবার দুইতলা, বুঝলেন তো, নিচে তো একটা করে ফুটা থাকেই, আবার দুইতলা ফুটা করছে। আমি বললাম হ্যাঁ গো, কানে সাদা সুতো কেন? কয় না, ছোট বোন আসছিল তো, এসে বলল দিদি রে তুই যদি উপর কান ফুটা করিস তো দেখতে ভালো লাগবে। নাও, ছোট বোনের কথা কইছে আর কান ফুটা করছে। আর কান ফুটা করা সহজ, সোনা দেওয়া কঠিন। কি যাক, নিচের দুই ফুটায় 4,000-8,000 টাকার সোনা দিছি, আবার উপরতলায় ফুটা করছে বাবা, দিলাম। ওটাতেও কষ্ট মষ্ট করে, যতই কষ্ট হোক, বউ করেছে ফুটা, সোনা না দিলে হয়? দিলাম 3,000-6,000 টাকার সোনা দুই ফুটায়। এই তারিখে কিছুদিন আগে গেছিলাম বাবা বাংলাদেশে, ভোটের আগের দিন পার হয়ে আসছি, গান করতে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু পঙ্কজ রায়। কয়েকদিন গান করলাম, ইলেকশনটা না থাকলে গান আরও কয়েকদিন হতো, সেখানে মমতাজ বেগমও ছিল, একসঙ্গে গান করলাম। উমা, এই তারিখে বাংলাদেশ থেকে বাড়ি দেখে দিকে আবার তলনাক ফুটা করছে। কোন? আমি বললাম হ্যাঁ গো, ওই নাকের ওখানে সাদা সুতা ঝোলে। কয় দিদিমা এসেছিল ওই দিন, দিদিমা মানে আমার মার মা, 106 বছর বুড়ি, এখনো বুড়ি জোয়ান আছে, বিয়েতে আরো দুই একটা হবো মনে হয় মামা টামা। যাক, এখন বললাম বুড়ি কি কইলো? কয় আলো বাউলের বউ, এত কিছু বোঝোস, বাউল এত কিছু বোঝায়, তুই তলনাক ফুটা করে পারস না? তাহলে চিন্তা করেন, এক একটা কানে 3টা করে ফুটা, 3 ফুটায় সোনা দিছি, এখন আবার তলনাক ফুটা করছে, ওই ফুটায় সোনা দিতে হবে? তো বললাম শোনো, এক সোনায় এত ফুটায় আমার দ্বারাই দেওয়া হবে না, সোনা যত ব্যবহার করবেন তত খারাপ হবে, ধুলা বালি মাটি ঢুকবে, সোনা ক্ষয় যাবে। তাহলে ওই যে দুই কানে 6 ফুটা তলনাকে 1 ফুটা, এই 7 ফুটায় সোনা দিতে দিতে দেখেন সোনার অবস্থা কী হয়েছে। ঠিক এর জন্যই গানটা আমি গাইছি, যদি কোনো বন্ধুর ভালো লাগে, অন্তত আমাকে না দিলেও আমি সমরস পালের মতো কবো না, রাজু ঘোষের মতো কবো না, আমি গান গাবো, গান দেখাবো, দেখানোর পরে যদি পছন্দ হয় তাহলে খরিদ করবেন, অন্তত 10টা টাকা দিবেন ঠাকুরের নামে, আমাকে দিতে হবে না। কি একজন ভক্ত নাই এখানে, অন্তত বৌনিটা করি।
অন্তত দেখবেন, অন্তত দেখবেন, আপনাদের বলতে হবে না, আমি জানি যে এক কান তিন ফুটা এখানে যারা আছে অন্তত তারা করবে না। মায়েরা বুঝে গেল যে যত ফুটা করবো তত সোনা দিতে হবে, যত সোনা যাবে তত সোনার অবস্থা খারাপ হবে। বাহ, তবে শোনেন, টাকা হইলো মাত্র 80টা। এই 80 টাকা নিয়ে যায় যদি কয়া যায় সোনার দোকানে, আমার বউ ফুটা করছে সোনা দাও, দিবে কি? দিবে না কিন্তু। তবে অন্তত যত ছোটই হোক, ওই যে হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো, হ্যাঁ এইরকম করে দিল হবে। যে জানি না চ্যানেলটার নাম কি, ও এটা লাইভ দেখানো হচ্ছে, তবে ইউটিউবার যারা আছো তোমরা কিন্তু আমার শত্রু হয়ে গেছো। এই যে আমি গল্পটা করি, এগুলো ছেড়ে দেয় আর বউ ওই শাক বাজে খুন্তি দেয়, শাক নাড়ে, এত গান শুনে আমার ইউটিউবের এক ভক্ত লটারি কেটেছে, যদি পায় তাহলে আগামী দিন দিবে, আজকে 10 টাকা দিয়ে আপনাদের এই সাধুর দরবারে মানত করে গেল, যদি কালকে টাকা না পায় তাহলে আপনাদের বদনাম হবে। কিন্তু যেভাবে পায় সেইভাবে আজকে একটু মানামানসি ঠাকুরের কাছে করেন, জয় গুরু জয় গুরু। ওই যে ইউটিউবার, এই যে গল্পগুলো করি, এরা আবার কী করে, কোনো কিছুই কাটে ছাটে না, ডাইরেক্ট দিয়ে দেয়। আর আমার বউ যখন কাম থাকে না, কামের মধ্যে দুই খায় আর শুই খালি, আর কোনো কাম নাই বাবা। আমার ওজন 57 কেজি, বরসুর 80 কেজির ওজন, কন ওই যদি খুন তিনি আমার বউগুলা এসে আমি কি আর থাকি না ওই জায়গায়। হ্যাঁ এই যে আসরে যায় ওগুলা কী কব, বলে কী কইছি আমি, কী কইছি আমি, কিচ্ছু কই নাই। ওমা স্ক্রিন টাচ আবার একটা মোবাইল কিনে দিছি, জীবন স্কুলে জানে আবার স্ক্রিন টাচ করছে, ভাই দেখো কী কইছো। ওমা তাই তো, আমি দেখো এটা আমার দোষ না, এটা কমিটির দোষ, কমিটি আমাকে বায়না করে নেয়, তারা যা কইতে কয় তাই কইতে হবে, না হলে তো আমার গানের বায়না হবে না। কয় গান করা লাগবে না তোমার, তুমি আবার মাছ বেছো, কয় কী দেহ তো, মানে জাতিতে হালদারের ছেলে। আমার 3 ভাই এখনো মাছ বিক্রি করে, আমি আর করি না বাবা। তো যাই হোক, অন্তত যে দাদারা আছেন আর যে বৌদিরা আছেন, যদি তাদের মায়া থাকে আর ফুটা করবো না। আজকের এই গানটা শোনেন, তারপরে এর জন্য বললাম সব গান শোনা যায়, বাউল গান দেখা যায়। আমি হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে ক্ষতি কি, ক্ষতি কি, এই দুনিয়ার তাল বাহানা। ও জয়রাম ভাই বুঝলাম না রে এক রতি, আমার ঘরেরও রমণী সে যে কালে নাগিনি, একবার যদি মারে সফল শেষ। ওই সাপের কামড়ে আমার ঠাকুরদা মরছে, আমার বাপ মরছে, আমিও যাওয়ার পথে আমার ছেলে পা দিবে। আমার ঘরেরও রমণী সে যে কালে নাগিনি, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, জমে কি চিনে না, আজ রাইল কি চিনে না, আমার রে আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, জমে কি চিনে না, আমার রে আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে ক্ষতি কি, এই দুনিয়ার তাল বাহানা, বুঝলাম না আকৃতি ঘরেরও রমণী সে যে কালী নাগিনি, ঘরেরও রমণী সে যে কালী নাগিনি, ভুজঙ্গিনী পিছু
ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না জমে কি চিনি না আমারে রে, আমি পারি না আর পারি না। পিতাই গৌর হরি বল আছে মায়ের কি রাগ করছে আমার কথা শুনে, হ্যাঁ রাগ করো নাই তো? তাহলে যারা নিজের স্বামী, যারা নিজের আপন স্বামী, এবার বলতে পারো স্বামী আবার আপনার পর হয় নাকি? হ্যাঁ গো হয়। যারা নিজের স্বামীকে ভালোবাসে তারা ওইগুলোর ধ্বনি দিবে, আর যারা জেরেস্কোপির আশা করে তারা ওগুলোর ধ্বনি দেয় না। আমি দেখি এখানে যতগুলো মা আছো নিজের স্বামীর মঙ্গল চাও না জেরেস্কোপির মঙ্গল চাও আমি দেখবো। নিতাই গৌর হরিবল 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 শিশুকাল তাই ভালো ছিল থাকতাম মায়ের কুলে, ছিল না যৌবনের জ্বালা আমি সবই ছিলাম ভুলে, শিশুকাল তাই ভালো ছিল মায়ের কুলে, ছিল না যৌবনের জ্বালা আমি সবই ছিলাম ভুলে, এখন দেখা দিছে যৌবনে বাতাস লাগলো ফাগুনে, দেখা দিল যৌবনে বাতাস লাগলো ফাগুনে, পুরি কি আগুনে কেউ মরি কি আগুনে কেউ জানলো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না আজরাইল কি চিনি না আমারে রে, আমি পারি না আর পারি না। তাই রে মা শশান গেলে বিদায় একবার হরিব, কন্যা লইয়া সুখে দিন কাটাই, একটা সাউই নাই আমাদের আমার দেহ সংসার পুরা করলো ছাই, সাউই না আমার অর্থাৎ নারী জাত যে কথা, আর শাওন মাসের ধান বনে একই কথা হওয়া, দেখবেন একটা আমন ধান বলে ধান হয় ওইটা বর্ষার সময় হয়, জল যত উপরের দিকে উঠবে ওই ধানও তত উপর দিকে উঠবে, বেশি নিতে হবে না, একটা ওই শাউনা ধানের বেসন বাড়িতে খালি নিবেন দেখবেন পাঁচ বছরে আপনার পোলট্রির ফার্ম হয়ে যাবে বাবা। ওই তাল আমি পড়ে গেছি, ওই শাউনা ধানের বেসন বাড়িতে নেওয়াই আমার লাইফ বরবাদ, তাই তো মহাজন বললে না। পুত্র কন্যা লইয়া সুখে দিন কাটাই, একটা সাউই নাই আমাদে আমার দেহ পুরা করলো ছাই, ওই যা শুনি না কথা বাবা প্রাণী দেয় ব্যথা, শুনি না কথা বাবা প্রাণী দেয় ব্যথা, সালামের মায়া মমতা সালামের মায়া মমতা, বুঝলো না রে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না জমে কি চিনি না আমারে রে, আমি পারি না আর পারি না।
তো দুদিন পরে মরবো, আগে মরলে ক্ষতি কি, ক্ষতি কি, এই দুনিয়ার তাল বহানা বুঝলাম না এক লতি, না এক লতি, ঘরের ও রমণী সে যে কালে নাগিনী, ঘরের ও রমণী সে যে কালে নাগিনী, ভুজঙ্গিনী কিছু, ভুজঙ্গিনী কিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না আজ গাইল কি চিনি না আমারে রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না জমে কি চিনি না আমারে রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না আজ গাইল কি চিনি না আমারে রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না জমে কি চিনি না না আমারে রে, আমি পারি না আর পারি না। জয় জয় শ্মশানকালে বিদায় যাগবার, হরি বল হরি বল হরি বল।